সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খাবারে নিয়ে নিয়েছি, এখানে 23টা মোমো আছে, 23 পিস মোমো। এখানে হচ্ছে সস নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে লুচি নিয়ে নিয়েছি, তার সাথে একটা মিষ্টি নিয়ে নিয়েছি, রসগোল্লা, যেটা এই লুচিটা দিয়ে খাবো। তাহলে আর কোনো কথা নয়, এবারে খাওয়াটা স্টার্ট করছি, আপনারা এনজয় করুন। ফার্স্ট বাইট, দারুণ লাগছে কিন্তু। খুব টেস্টি টেস্টি হয়েছে। মোমো কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, তারা কমেন্ট বক্সে প্লিজ লিখে দেবেন। এবার লুচি দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে খেয়ে দেখি। ফাটাফাটি, এটা কিন্তু চিকেন মোমো। মোমো তো অনেক রকমের হয়, ভেজ মোমো হয়, চিজ মোমো হয়, চিকেন মোমো হয়, তাই এটা চিকেন মোমো নিয়ে নিয়েছি। হেভি লাগছে। কি হয়েছে মোমোগুলো,
দারুণ লাগছে। কটা মোমো বাকি আছে বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা মোমো বাকি আছে, দশটা মোমো এক্ষুনি ফিনিশ করছি। এই দুটোর যে কম্বিনেশানটা যেটা লাগছে, লুচি আর মোমোর যে কম্বিনেশানটা, এক কথায় অনবদ্য, মানে হেভি লাগছে। ফিনিশ। ভিডিওটা কেমন এনজয় করেছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর দাস ফুডি ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে, আজকে টাটা, ভালো থাকবেন।